আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। মঙ্গলবার রণগ্রাম ব্রিজ বন্ধ প্রসঙ্গে পিডব্লিউডিকে দায়ী করলেন কান্দি পৌরসভার তৃণমূল প্রশাসক অপূর্ব সরকার ও পাশাপাশি মানুষের স্বার্থ সম্বন্ধিত বিষয়ে চিন্তা করে যাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দেন। অভিযোগের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না, বা সিপিএমের কোনো অভিযোগের গুরুত্ব আছে বলে আমি মনে করি না। ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ, তারপরে স্বাধীনতার পর আজ প্রায় 8 দশক কাঁদির মানুষের কথা না ভেবেছে কংগ্রেস, না ভেবেছে সিপিএম, যে এখানে একটা ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা ছিল সেটা কিন্তু স্বাধীনতার পর থেকে কেউ ভাবেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে এবং ব্রিজের কাজ শুরুও হয়েছে। কিছু জটিলতা নিশ্চয়ই আছে, আমি কাঁদির মানুষের সাথে সহমত পোষণ করছি একটা জায়গায়, যে আকস্মিকভাবে এই ব্রিজ বন্ধ করে দেওয়ার তীব্র বিরোধিতা আমিও করছি কাঁদির মানুষের সঙ্গে একসাথে সুর মিলিয়ে, কারণ একটা এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা, তার গুরুত্ব যখন অনেক বেড়ে গেছে, যখন শেরপুর জীবন্তী রাস্তা বন্ধ, অন্যান্য রাস্তার অবস্থা পিডব্লিউডি দপ্তরের ভগ্ন প্রায় রাস্তার অবস্থা হয়েছে এই মহকুমায়, এই মহকুমার 15 লক্ষের ওপর মানুষ শুধু আজকে ক্ষতিগ্রস্ত হয়নি, 15 লক্ষ মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই রণগ্রাম ব্রিজ বন্ধ করা নিয়ে। এর সাথে বর্ধমান, বীরভূম, কলকাতার একটা যোগাযোগের ব্যাপার আছে। স্বাভাবিকভাবেই এই স্টেট হাইওয়ে 11 যে দপ্তরের দায়িত্বে, সেই পিডব্লিউডি দপ্তরের জেলার যারা আধিকারিক আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমি এবং আমাদের সাংসদ জেলার সভাপতি আবু তাহের খান সাহেবকে সাথে নিয়ে আমরা সব জায়গায় তদবির করেছি, কিন্তু দুঃখের বিষয় এখানকার পিডব্লিউডি দপ্তরের যারা আধিকারিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারা জানানোর প্রয়োজন তক মনে করেনি একবার, আলোচনা করার প্রয়োজন তক মনে করেনি একবার কাউর সাথে। হঠাৎ তারা সার্কুলার জানিয়ে বলছে কেন্দ্রের এক সংস্থা রাইটস, কেন্দ্রের সংস্থা রাইটস তারা এই ব্রিজ পরীক্ষা করে বলেছে এই ব্রিজের ওপরে 3 টন না 3.5 টনের বেশি গাড়ি যাতায়াত করা যাবে না। সেই রিপোর্টের ভিত্তিতে পিডব্লিউডি দপ্তর তারা ব্রিজ বন্ধ করেছে 17 তারিখ রাত্রি থেকে। স্বাভাবিকভাবেই মানুষের অসুবিধা হচ্ছে, আরেকদিকে ব্রিজ নির্মাণ হচ্ছে, এই যে আকস্মিকভাবে পিডব্লিউডি দপ্তর বন্ধ করলো আমাদেরকে তো মানুষ বলেই মনে করছে না, এখানকার নির্বাচিত প্রতিনিধিদের, এখানকার ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, পৌরসভা আছে, মানুষের সাথে যারা কাজ করে তাদেরকেও জানানোর প্রয়োজন নাই, কারণ এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কোনো অল্টারনেটিভ চিন্তাভাবনা না করে, বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে, আলোচনার মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা যেতে পারত আমি মনে করি, সেই ব্যবস্থা না করে তারা এখানে হিটলারি কায়দায় এই 2 অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারাই ব্রিজ বন্ধের উদ্যোগ গ্রহণ করে ব্রিজটাকে বন্ধ করিয়েছে। কারণ আমি মনে করি এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, যা খোঁজ নিয়ে জেনেছি, তাদের আগেকার যে অবস্থান, পূর্বের অবস্থান, সিপিএম জমানায় এরা কোনোদিন কাজ করেনি, শুধু তোলা তুলেছে, এরা কন্ট্রাক্টরদের কাছে কমিশন খেয়েছে, এই 2 অফিসার হচ্ছে কন্ট্রাক্টরদের কমিশন খাওয়া এজেন্ট বলে আমি মনে করি, কারণ তাদের পুরনো ইতিহাস তাই বলছে। তারা যদি মানুষের কথা একটা দপ্তর ভাবত, এই 2 ইঞ্জিনিয়ার ভাবত, তাহলে মানুষের সাথে আলোচনা করে বিকল্প কোনো পথ আছে কি না ভাবনা চিন্তা করে ব্রিজ বন্ধের ব্যবস্থা করত। এই 2 অফিসার বসে আছে এই সরকারকে কালিমালিপ্ত করতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কালিমালিপ্ত করতে, মানুষের মধ্যে যত ক্ষোভের উদয় হবে সরকারের বিরুদ্ধে সেটা যাবে, সেই ব্যবস্থায় 2 অফিসার
এরা এরা করছে, কারণ এদের পুরনো ইতিহাস হচ্ছে এরা যখন সিপিএম জমানা ছিল এই দুই অফিসার সিপিএমের ভালো নেতা ছিল, তাদের সংগঠনের ইঞ্জিনিয়ার সংগঠনের দুই ভালো নেতা, তাই স্বাভাবিকভাবে তাদের ভিতর থেকে এখনও তাদের সিপিএমের প্রতি ভালোবাসা এবং তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি তাদের যে ভিতরের ক্ষোভ, আচমকা ব্রিজ বন্ধ করে দিয়ে মানুষের কথা সঙ্গে কথা না বলে, নির্বাচিত জনপ্রতিনিধির কথা না বলে মানুষের ক্ষোভ তৈরি করে দেওয়া যাতে আগামী দিন ভোট বাক্সে প্রতিফলিত হয়, এটাই এই দুই ইঞ্জিনিয়ারের কাজ। আমি শোনা মাত্র, আমি কোনো আমাকে কেউ জানায়নি, আমি শোনা মাত্র ডিএম সাহেবের সাথে যোগাযোগ করেছি, তিনি সেদিন ছিলেন না। আমি মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে গত 16 তারিখ ব্রিজ বন্ধের দুদিন আগে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানি যে এখানকার মানুষের এই অসুবিধা হবে, এই অসুবিধার কারণ স্বাভাবিকভাবেই আপনি বিকল্প ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কি সেই বিকল্প ব্যবস্থা? আমরা কেন্দ্রীয় সংস্থার রাইটসের রিপোর্ট জানি না, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, অধিকার আছে একজন মানুষ হিসাবে সেই রিপোর্ট দেখার। এই ব্রিজের পাশে একটা হিমপাইপ দিয়ে যে রাস্তা, এর আগে বহু বড় বড় নদীতে এই সরকার বা পূর্বতন সরকার হিমপাইপ দিয়ে বড় বড় রাস্তা তৈরি করেছে যাতে মানুষ যেতে পারে, গাড়ি যেতে পারে, ট্রাক যেতে পারে, বাস যেতে পারে। তার উদাহরণ আছে সাঁইথিয়া, তার উদাহরণ ছিল দুবরাজপুর, এই উদাহরণগুলো আমাদের কাছে আছে বিভিন্ন নদীর ওপরে। কেন পাশ দিয়ে রাস্তা তৈরি না করে, ডাইভার্ট করে রাস্তা না তৈরি করে কেন ব্রিজ বন্ধ করা হলো? এর কৈফত দিতে হবে এই দুই ইঞ্জিনিয়ারকে, পিডাব্লিউডি দপ্তরকে। আমাদের দাবি এটা যেমন আছে, ঠিক পাশাপাশি আমাদের আরেকটা দাবি আছে যেটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রেখেছি আমি এখানকার মানুষের পক্ষ থেকে, যে অন্ততপক্ষে খালি বাসগুলোকে রণগ্রাম ব্রিজের ওপর দিয়ে পার করে দেওয়ার ব্যবস্থা করা হোক। রণগ্রাম ব্রিজের এপারে মানুষ নেমে যাবে বাস থেকে, ওপারে গিয়ে আবার মানুষ বাসে উঠবে, তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে, মানুষের কষ্ট অনেকটাই কম হবে, কষ্ট হবে মানুষের কিন্তু অনেকটাই কম হবে। সেই দাবি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিতভাবে জানিয়েছি, আমরাও চেষ্টা করছি যাতে এটা করা যায় মানুষের স্বার্থে। পিডাব্লিউডি দপ্তর বন্ধ করে দিল এই দুই আধিকারিক, এই ঘুষখোর দুই আধিকারিক, এই ঘুষখোর দুই আধিকারিক এই রাস্তা বন্ধ করে দিল, কিন্তু তারা একবার ভাবলো না, দুই দিকে গাড়ি দাঁড়ালো। আপনি যখন রণগ্রাম থেকে কাঁদির দিকে আসবেন, পিডাব্লিউডির যে পিচের রাস্তা তার পাশের ফ্ল্যাঙ্ক যেটাকে আমরা রাস্তার পাশের অংশ বলি, দেখবেন 10 ইঞ্চি 12 ইঞ্চি 1.5 ফুট পর্যন্ত খাল হয়ে আছে। ওই রাস্তার মধ্যে বাস দাঁড়াবে কোথায়? ওই রাস্তার উপরে বাস ঘুরবে কোথায়? ওই রাস্তায় মানুষ দাঁড়াবে কোথায়? এই ঝড় বৃষ্টির দিন মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, একটা বাস ধরতে গিয়ে, বাস থেকে নামতে গিয়ে তাদের লাগেজ সঙ্গে নিয়ে তাদের কষ্ট হচ্ছে। আর এই দুই ঘুষখোর অফিসার দিব্যি সুন্দর অফিসে এয়ার কন্ডিশন চালিয়ে, এই দুই ঘুষখোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারা ওখানে মোজ আর মস্তি করছে অফিসে কন্ট্রাক্টরদের সাথে নিয়ে। এর তীব্র বিরোধিতা করছি আমি এবং দাবি রাখছি বাসগুলোকে পাস করে দেওয়া হোক, খালি বাসগুলো, অথবা পাস দিয়ে বিকল্প রাস্তা হিমপাইপ ফেলে তৈরি করা হোক। আরও শুনলে অবাক হবেন, এই দুই ঘোষকর অফিসার পাশের যে ব্রিজ তৈরি হচ্ছিল, ব্রিজের ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি, সেই ল্যান্ড অ্যাকুইজিশন একটা প্লট করেছিল আর বাদবাকি প্লট অ্যাকুইজিশন করেনি, তার ধরুন 5 লাখ টাকা দিয়েছিল একটা প্লটের ধরুন। তার পরবর্তীকালে ডিএম সাহেব উদ্যোগ নিয়ে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্যে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারকে পাঠিয়েছিলেন কাঁদি, কাঁদির পঞ্চায়েত সমিতি ব্লক অফিসে বসে সেই ল্যান্ড হোল্ডারদের যাদের ওখানে জমি যাবে তাদের সাথে সেটেলমেন্ট করে 25 লাখ টাকার ডিমান্ড পাঠানো হয়েছে, কারণ ল্যান্ডের মালিক, জমির মালিক যারা, তারা এখনও 25 লাখ টাকা পাবে। সেই টাকা পিডাব্লিউডির এই দুই অফিসারের কাছে কাগজ গেলেও এই দুই অফিসারের উদ্যোগের অভাবে, এই দুই ঘুষখোর অফিসারের উদ্যোগের অভাবে আজ পর্যন্ত ল্যান্ড রিকুইজিশনের সেই কৃষি জমির মালিক, জমির মালিকরা তারা কিন্তু টাকা পেল না। আগামী দিন কাজ কী করে হবে? সেই জমি যদি না পাওয়া যায়
তাই স্বাভাবিকভাবেই ইমিডিয়েট এই জেলা থেকে এই দুই অফিসারকে সরানো হোক, যাতে আমরা কান্দি মহকুমার মানুষ বাঁচি। আজ কুলি থেকে যাবেন ফুটিশাকো, বড় বড় গর্ত মাছ চাষ করা যাবে। আজকে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে, কালকে বন্ধ হয়ে গেছিল শেরপুরের রাস্তা, শেরপুর মোড় গ্রাম মানুষের কি দুঃস্থ অবস্থা। কালকে ফুটিশাকো কুলির রাস্তা বন্ধ হয়েছিল কিছুক্ষণের জন্যে, মানুষের কি দুঃস্থ অবস্থা। বাসে চেপে সেই মানুষগুলো আসবে কি করে বলুন তো? এই শহর বহরমপুর অন্য জায়গায় তারা যাবে কি করে? তাই মানুষের কথাই দুই অফিসার আধিকারিক ভাবে না, এদেরকে এই জেলা থেকে তাড়িয়ে মানুষের ভাবতে পারে এমন অফিসার এবং কাজ যাতে দ্রুত গতিতে হয় এবং আমরা যে বিকল্প প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব যাতে গ্রহণ হয় তার জন্যে সবার কাছে আবেদন রাখছি, সবার সহযোগিতা করুন। নিশ্চিতভাবে আমরা আগামী দিন এগুলো করতে পারবো। মানুষের কাছে আমার আবেদন, আমাদের সহযোগিতা করুন। আমরা চেষ্টা করছি যে এই ব্রিজের বিকল্প কোনো রাস্তা বা ব্যবস্থা করার জন্যে। টেকনিক্যালি কতটা হবে সেটা নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা দেখবে, তার জন্য এই জেলার ইঞ্জিনিয়ারদের প্রতি আমার ভরসা নাই। দীর্ঘদিন ধরে দেখছি রাজ্য স্তর থেকে কোনো ইঞ্জিনিয়ার এসে বিকল্প ব্যবস্থা করার জন্যে আমি সরকারের কাছে দাবি রাখছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কাগজ আমি পাঠিয়েছি, যে আমাদের আবেদন পাঠিয়েছি সেটা গ্রহণ করার অনুরোধ আপনাদের মধ্য দিয়ে করছি। কাঁদি থেকে বিনয় রায়ের রিপোর্ট, নিউজ ডেস্ক থেকে সঞ্চিতা ব্যানার্জি, ব্যুরো রিপোর্ট, বেকাই নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।